উই জাস্টিস এই একটি স্লোগান নিয়ে আজকে সারা দেশ উত্তর সারা দেশে আজকে শিক্ষার্থীরা যে উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই কথাটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছে আপনারা জানেন গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাস ছাপায় মারা যাওয়ার পরে দেখা গেছে যে সারা দেশে আজকে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তারা ন্যায় বিচার চায় তারা একটা নিরাপদ সড়ক চায় হ্যাঁ এটা আমরাও চাই এটা শুধু শিক্ষাতৈর আন্দোলন না এটা সবার আন্দোলন এটা সবার চাওয়া উচিত কারণ আমরা এই স্বাধীন দেশটা 1971 এর 9 লক্ষ শহীদের বিনিময়ে আজকে বাংলাদেশ এই স্বাধীন দেশে যদি আমরা নিরাপদে বাসতে না পারি নিরাপদে চলতে না পারি নিরাপদে একটা সড়ক না পাই তাহলে কি পাবো ভাই এটা আমাদের অধিকার এটা আমাদের পাওয়ার অধিকার যাই হোক ওদিকে যাচ্ছি না শুধু এই কথাটুকুই বলবো আজকে যে ছাত্র আন্দোলন চলতেছে সেটা আপনার আমার সবার এটাতে স্বতঃপ্রুত অংশগ্রহণ থাকা উচিত কিন্তু আপনি করবেন না কারণ এটা শুধু ছাত্রদের আন্দোলন করতে গেলে আপনাকে দেখা গেছে সমর্থন দিবেন আপনি একজন গায়ক আপনি গানের মাধ্যমে সমর্থন দেন আপনি একজন লেখক আপনি লেখার মাধ্যমে সমর্থন দেন আপনি একজন সাংবাদিক আপনি পুরো বিষয়টাকে দেখান বিশ্ববাসীকে কারণ এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনের মূল কারণ মূল বিষয়বস্তু হচ্ছে একটা নিরাপদ সড়ক যাতে করে আমরা নিরাপদে করতে পারি। তখন দেখা গেছে যে নিরাপদ সড়কের দাবিতে আপনারা জানেন নিরাপদ সড়কটাই একটি সংস্থা রয়েছে যে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কানসন যিনি গত তিরিশ বছর শান্তিপূর্ণভাবে চেষ্টা করে গেছেন একটা নিরাপদ সড়কের জন্য একটা নিরাপদ সড়ক ছাই এই আশায় কিন্তু পারেননি এটা কি বেড়েছে ছাত্র ভাইরা এটা তোমরা পেরেছো তোমরা তোমাদের থেকে শিক্ষার অনেক কিছু আছে আজকে গোটা জাতি দেখলো তোমরা আমাদের শিক্ষক তোমাদেরকে সেলুট জানাই তোমরা আমাদের শিক্ষক তোমরা শিখিয়েছো তোমরা পেরেছো যেটা পুলিশ পারেনি যেটা প্রশাসন পারেনি সেটা আজকে ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখিয়েছো তোমাদের থেকে শিখার অনেক কিছু আছে সর্বোপরি আমি সরকারকেও ধন্যবাদ দেবো এজন্য কারণ যারা নিহত হয়েছে আমি নিহত বলবো না ভাই নিহত বলবো না কোনোভাবেই না এটা আমি মেনে নিতে পারবো না এটা নিহত না আমি বলবো যারা শহীদ হয়েছেন যারা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রছাত্রী মারা গেছেন তারা নিহত হন নাই তারা শহীদ হয়েছেন আমি সরকারকে ধন্যবাদ দেব যারা শহীদ হয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সেই সাথে আপনারা দেখেছেন যে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে সরকারের পক্ষ থেকে পাঁচটা বাস উপহার দেওয়া হয়েছে কিন্তু ভাই আমি বলবো পাঁচটা বাস দিলেন ভালো কথা কিন্তু পাঁচটা দক্ষ ড্রাইভার দেন নিরাপদ একটা সড়ক দেন তা না হলে এই পাঁচটা বাস আরো পাঁচটা শিক্ষার্থীকে বাসের চাকা পিষিয়ে দিতে পারে আমরা পাঁচটা বাস চাই না আমরা একটা নিরাপদ সড়ক চাই দক্ষ ড্রাইভার চাই আমি জানি আমি একজন সাধারণ মানুষ আমার এই কথা কিচ্ছু যায় আসে না এই কথাটা কেউ শুনবেও না এ আপনারাও হয়তো দেখা গেছে ভিডিওটা দেখবেন দেখার পর আপনারাও ভুলে যাবেন এটা স্বাভাবিক ভাই কিন্তু এটাই আমাদের কাম্য এটাই আমাদের কামনা ভাষণা এটাই আমাদের ছাওয়া আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন যাতে করে এই আন্দোলনে যে নয় দফা দাবি ভাই নয় দফা দাবিতে তো বলে নাই যে আপনারা ক্ষমতা থেকে চলে যান কারণ এটা রাজনৈতিক আন্দোলন না নয় দফা দাবিটা কি সেটা আমি ভিডিও শেষে আপনাদের জন্য দেখিয়ে দেব যে তারা ছাত্ররা কি নয় দফা দাবি দিয়েছে আপনারা অনেকেই কত নয় দফা দাবি জানেন না ঠিক আছে ওকে তো এখন আমি নয় দফা দাবি দেখিয়ে দিব। তারপরে এই যে আন্দোলন ছলাকালীন সময়ে আপনারা দেখতে পেলেন যে শনিবার রাতে একটা ট্রাক ড্রাইভার একটা শিক্ষক থেকে পিষিয়ে দিল কেন ভাই শিক্ষক এটা বেঁচে আছে মারা যায়নি এখনো বেঁচে আছে তো এটাও তো ঠিক হয় নাই হ্যাঁ আর এছাড়া আপনি দেখেন যে বঙ্গবন্ধু কিন্তু শিশুদেরকে অনেক ভালোবাসতো যেখানে বঙ্গবন্ধু জন্মদিনের দিন কিন্তু শিশু দিবস পালিত হয় একই দিনে কেন জানেন কারণ বঙ্গবন্ধু সত্যিকার অর্থে শিক্ষার্থীদেরকে এবং শিশুদেরকে অনেক ভালোবাসতো আজকে আপনারা দেখেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে আপনারা শিক্ষকদেরকে বলেছে যে আপনারা ব্যাধ ব্যবহার করতে পারবেন না ব্যাধ দিয়ে ছাত্রদেরকে আঘাত করতে না। এরা কোমল মতো শিশু এরা শিখতে এসেছে মার খেতে নয় আরে ভাই বলতেছেন ব্যাপার করা যাবে না ব্যাধ দিয়ে ব্যথা পাবে ঠিক সেইখানে যখন শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করে কি করে আপনার পুলিশ লাঠি চার্জ করে ব্যাধ দিয়ে মারলে আঘাত হয় না লাঠি দিয়ে মারলে বুঝি আদর লাগে ভাই যাই হোক সেটাও আমার বলার বিষয় না শুধু আমি এইটুকুই বলবো ছাত্ররা যেটা করেছে সেটা আপনারা আমার সবার ভালোর জন্য করেছে ছাত্রদের সাথে আমার সমর্থন রয়েছে আমি তাই আপনাদের সবার সমর্থন থাক এবং ছাত্ররা দেখিয়েছে ভাই দেখেন ঢাকা শহরে যখন গাড়িগুলো চলে আমাদের কোনো ইমার্জেন্সি ল্যান নাই এমন অনেক নজির রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন যে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক রোগী মারা গেছে শুধুমাত্র জ্যামের কারণে আর ছাত্ররা দেখিয়ে দিয়েছে যেখানে আপনার আলাদা একটা ইমার্জেন্সি ল্যান করে দিয়েছে তাহলে প্রশাসন কি এটা পারতো না এটা থেকে প্রশাসনের শিখা উচিত এবং আমি মনে করি প্রশাসন শিখেছে আমি একটু আগে যখন আমি সময় সংবাদ দেখছিলাম টেলিভিশনে দেখতেছিলাম যে এর একজন হবে আমি না নিজে ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে ছাত্ররা অনেক ভালো কাজ করেছে তারা অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং ছাত্রদের এটার কারণে দেখা গেছে যে দূরপাল্লার যে গাড়িগুলা ঢাকা শহরে আসতেছে এবং নিয়মিত আসা দাওয়া করতেছে পুলিশ অলরেডি সেখানে চেকপোস্ট বসিয়েছে তো যেখানে দেশে বড় বড় সন্ত্রাসীদের মাত্র দুই দিনে অ্যারেস্ট করা হয় দুই দিনে আপনার কি বলে তাদেরকে নেওয়া হয় তাদের বিচার হয় তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে অসুবিধা আমি বুঝি না ভাই যাই হোক আমি সরকার বিরোধী কথা বলতে রাজি না আমার কথা হচ্ছে যেহেতু তারা হত্যা করেছে এটা অ্যাক্সিডেন্ট বলবো না এটা হত্যা হ্যাঁ যেহেতু তারা এটা হত্যা করেছে এটার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার আমরা এটা সুষ্ঠু বিচার চাই সর্বোপরি আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং যারা শিক্ষার্থী হম আমি বলবো ভাই আপনারা যারা বিরোধী দল বা অন্য দল বা সুশীল সমাজ বা সাধারণ মানুষ আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই শিক্ষার্থীদেরকে কখনো উস্কানিমূলক কিছু বলবেন না কারণ এরা এতটাই অবুধ যে এরা কি করতেছে এরা নিজেরাও যান না কিন্তু এরা যেটাই করতেছে ভালো করতেছে কিন্তু আপনারা যদি উস্কানি দেন তাহলে ব্যাপারটা অন্যদিকে মোট নেবে আমি আমি বলি যে অন্যদিকে মোট নেওয়ার দরকার নাই আজকে শিক্ষার্থীদের কারণে যদি আমরা ঢাকা শহরে একটা নিরাপদ সড়ক পাই আমরা যদি ঢাকা শহরের সিস্টেমটা পরিবর্তন করতে পারি তাহলে এটা কাদের লাভ আমাদের লাভ আজকে যারা মারা গেছে তারা কারো না কারো সন্তান কালকে আপনার সন্তান মারা যাবে না এটার কি গ্যারান্টি আছে সুতরাং আমরা চাই ঢাকা শহরের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা পরিবর্তন হোক আমরা এটা পরিবর্তন চাই আমরা নিরাপদ সড়ক চাই আমরা সেফলি বাঁচতে চাই এটাই আমাদের দাবি আমি সর্বোপরি আবারও শিক্ষার্থী ভাইদেরকে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি আবারও সেলুট জানাচ্ছি তোমরা অনেক কিছু পারো ভাই তোমরা অনেক কিছু পারো তোমরা অনেক কিছু দেখিয়েছো আজকে তোমাদের কারণে যে সিস্টেম চেঞ্জ হতে যাচ্ছে এটা সত্যি ইতিহাস হয়ে থাকবে ভয়ানকর ভাষা আন্দোলন আমরা দেখিনি ভাই উনিশশো একাত্তরের যুদ্ধও দেখিনি কিন্তু এই দুই ছাত্র আন্দোলনটা আমরা দেখেছি তো সর্বোপরি এই শিক্ষার্থী ভাইদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি তোমরা আন্দোলন করতেছ করো কিন্তু কেউ কখনো তোমরা ইউনিফর্ম আই ডি কার্ড ছাড়া রাস্তায় যাবা না ভাই কারণ প্রশাসন পুলিশ তোমাদেরকে চিনবে একমাত্র ইউনিফর্ম এবং আইডি কার্ড দিয়ে সুতরাং তোমরা ওগুলা সাথে নিবা আর ভিউয়ার্স আপনাদের জন্য এই মুহূর্তে আমরা চলমান আন্দোলনের কিছু খন্ডচিত্র নিয়ে খন্ডচিত্র দেখাবো তো সেটা দেখতে দেখতে আমরা বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজে না পারে